উনি মালয়েশিয়া প্রবাসী, চারটা অর্ডার করেছেন আমাকে, সেটা রং সেগুন কাঠ দিয়ে করা, সম্পূর্ণ লেকার পলিশ করা, কত সুন্দর করে কারুকাজ করা হয়েছে একটু খেয়াল করলে আপনার বুঝতে হবে। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিবার ফার্নিচার পক্ষ থেকে। তো আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো, চারটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এক ক্লায়েন্ট আমাকে অর্ডার করেছেন, আর চারটা অর্ডার করেছেন আমাকে আরেক ক্লায়েন্ট। তো প্রথম চারটা যে ক্লায়েন্ট নিয়েছেন ওনার নামটা বলি, ওনার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান, উনি মালয়েশিয়া প্রবাসী, জেলা হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ, থানা হচ্ছে বমুরহাট, গ্রাম হচ্ছে মুসাপুর। আমরা এরকম নামগুলো লিখে তারপর আপনাদেরকে বলি, আর ক্লায়েন্টদের কাছে যখন কোনো অর্ডার নেই তখন এরকম একটা শিট করি, ক্লায়েন্টদেরকে পাঠাই, পাঠানোর পর তারা অ্যাকসেপ্ট করে, তারপর আমরা কাজগুলো শুরু করি। 30/11/2022 সালে অর্ডার করেছিল, আজকে তারিখ হচ্ছে আপনার 8 তারিখ, 1 জানুয়ারি মাস 2023 সাল, প্রচণ্ড শীত, শীতের মধ্যে ভিডিও করতেছি, রাত বাজে হচ্ছে 9টা, আমরা 12টাতে গাড়ি ছাড়বো, আগামীকাল সকালে পৌঁছে যাবে। তাহলে চলুন আমরা শুরু করি। মিজানুর রহমান ভাই কী নিয়েছেন? ফার্নিচার হচ্ছে ঘরের সৌন্দর্য। তো আমরা সারাদিন পরিশ্রম শেষ করে কিন্তু রাত্রেবেলা ঘুমাতে আসি বেডে। এই বেডটা যদি হয় একটু নান্দনিকতা, একটু স্পেশাল, একটু অন্যরকম, কারো পছন্দ কি অমূল্যায়ন করা যাবে না, এক একজন এক এক পছন্দ নেয়। তো এই খাটটি হচ্ছে সম্পূর্ণ 4 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে। আর আমরা কিন্তু ম্যাটেরিয়াল ইউজ করছি এবং সেগুন, বাংলাদেশে সবচেয়ে বেশি সেগুন কাঠ হয় হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বাঘাইছড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু সেগুনগুলো হয়। তো এই সেগুন কাঠ সলিড পিওর কাঠ দিয়ে যদি আপনি চান পলিশ করার আগে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন, সমস্ত কিছু ফ্যাসিলিটি আছে। এই কাঠটি এমন কোনো অংশে নাই নকশা করা না আছে, খুবই দারুণ। নাম দিয়েছি আমরা শাহী পিলার কাঠ। এই কাঠটি 4 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা হয়েছে। এই কাঠটির প্রাইস হচ্ছে 1,20,000 টাকা। এরপর কথা বলবো হচ্ছে আপুদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ক্যাবিনেট। তারা ক্যাবিনেট নিয়ে কিন্তু প্রায় সময় একটু ডিসকাস করে যে কোন ক্যাবিনেটটা আমার ঘরে নিব। এই ক্যাবিনেটটি হচ্ছে স্পেশাল, অসম্ভব সুন্দর একটি ক্যাবিনেট, খুবই সুন্দর, লাভ ডিজাইন দেওয়া, প্রতিটা জায়গায় লাভ নিয়েছেন, কারণ উনি লাভের একটি কমিউনিকেশন নিয়েছেন। এটি হচ্ছে খুব সুন্দর একটি ক্যাবিনেট, সেটা এবং সেগুন কাঠ দিয়ে করা। এটি হচ্ছে 6 ফিট/7 ফিট, গ্লাসগুলো সেলফগুলো দেওয়া হবে গ্লাসের 10 মিলি। গ্লাসগুলো রাখার পর যে জায়গাটা থাকবে সেখানে কিন্তু ডোরা ডোরা কাঠ দেওয়া হয়েছে, এতে করে সৌন্দর্যটা আরও বৃদ্ধি হয়েছে। এটি হচ্ছে 6 ফিট/7 ফিট লেকার পলিশ করা, চিটা এবং সেগুন কাঠ দিয়ে করা হয়েছে। এই ক্যাবিনেটটি প্রাইস হচ্ছে 65,000 টাকা, খুবই সুন্দর, স্পেশাল, আপনার চাইলে মডিফাই করতে পারেন, অথবা আপনার ঘরে কোনো ফার্নিচার আছে সেটার সাথে মডিফাই করে নেবেন, আমরা করে দেবো আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে। এরপরে কথা বলবো হচ্ছে ওয়ারড্রফ নিয়ে। ওয়ারড্রফ আমাদের ঘরের একটি নিত্য প্রয়োজনীয় একটি আইটেম, কারণ ওয়ারড্রফে কাপড় গুছিয়ে রাখি আমরা, এক একজন এক এক স্টাইলে ওয়ারড্রফগুলো নেই, খুবই সুন্দর স্পেশাল দুটা ওয়ারড্রফ, একটা হচ্ছে 2 পাল্লার, একটা হচ্ছে 1 পাল্লার। তো এই চমৎকার ওয়ারড্রফটির প্রাইস হচ্ছে 45,000 টাকা। প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু আমাদের ব্র্যান্ডিং করা আছে এবং আমরা কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে চেক করে দিই, তারপরে আমাদের ভুল ত্রুটি হয়ে যায় আপনারা জানাবেন, আমরা সমাধান করে দিব। তো এই ওয়ারড্রফটির প্রাইস হচ্ছে 45,000 টাকা, আর এই ওয়ারড্রফটির প্রাইস হচ্ছে 40,000 টাকা। এখানে কিন্তু আলগা নকশাগুলো লাগানো হয়েছে সৌন্দর্য আর একটু বৃদ্ধি করার জন্য। এবার কথা বলবো হচ্ছে আমার ক্লায়েন্ট, যার নাম হচ্ছে মোতালেব ভাই, উনি থাকে হচ্ছে সৌদি আরবে, যাবে হচ্ছে কুমিল্লা দাউদকান্দি মুরাদনগরে, মুরাদনগর যাবে আর কি। চারপাটে আলমারিটি স্পেশাল, অসম্ভব সুন্দর একটি আলমিরা, চারপাটের সম্পূর্ণ লেকার পলিশ করা, কত সুন্দর করে কারুকাজ করা হয়েছে একটু খেয়াল করলে আপনার বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন। স্পেশাল ফাইবারগুলো ভেসে আসছে, লেকারগুলো একেবারে গ্লেজ গ্লেজ হচ্ছে, দারুণ। কিন্তু এই চমৎকার আলমারিটি 4 পাল্লার, সাইজটা হবে হচ্ছে 8 ফিট/6.5 ফিট, এটার দাম হচ্ছে 1,20,000 টাকা। ওনার কাছ থেকে অর্ডার নিয়েছি দীর্ঘ 2 মাস আগে, একেবারে স্পেশাল অথেন্টিকভাবে করা হয়েছে আলমারিটি। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন, ঢাকার ঐতিহ্যবাহী নিউ মার্কেট, লালবাগ কেল্লা, অনেকে ঘুরতে আসেন। লালবাগ কেল্লার পাশের এলাকাটাই হচ্ছে কামরাঙ্গীর চর, হচ্ছে থানার নাম, মাদবর বাজার হচ্ছে এলাকার নাম, আমি মাদবর বাজারেতে আছি। যারা বুঝতে অসুবিধা হবে ঠিকানাটা গুগল ম্যাপে সার্চ করবেন, লিবান ফার্নিচার দিয়ে চলে আসবে। এছাড়াও আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে, সরাসরি যারা আসতে চান আসতে পারেন। আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবার প্রোডাক্টই ভালো, কারো প্রোডাক্টই কিন্তু খারাপ না, সবাই প্রোডাক্ট নিয়ে বসে আছে রিজিকের সন্ধানে। আপনারা আমার এখানে ভালো না হোক, কারো না কারো কাছে যাবেন নেবেন, আমার কাছে কেন না হোক আরেক ভাইয়ের তো হচ্ছে, কোনো সমস্যা নেই, আল্লাহ তালা আজকে না হয় কালকে দিবে, ধৈর্য ধরে বসে থাকতে হবে। তো আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি আল্লাহ তালা সবাইকে ভালো সেল দেখ এই কামনাই করি। আপনারা সরাসরি শোরুম ভিজিট করবেন, যারা প্রবাসে আছেন, যারা দেশে আসছেন, যদি বিশ্বাস করতে না হয় না মনে চায়, আপনারা সরাসরি এসে কাঠ দেখে বুঝে নেন বা না নেন ভিজিট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।
সালামু আলাইকুম।